শুরুতেই সংবাদ শিরোনাম, পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় 7 সৈন্য নিহত। চুক্তি থেকে সরে আসছে চীন, ভয়াবহ বিপাকে পাকিস্তান। সুলাইমানি হত্যার পেছনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সৌদি আরব, বললেন হিজবুল্লাহর প্রধান। ইয়েমেনে ইসরায়েল হামলা চালালে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি। এবং সবশেষ থাকছে পারস্য উপসাগরে ইসরায়েলের যে কোনো সাবমেরিনকে আঘাত করতে দ্বিধা করবে না ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত 7 সৈন্য নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রোববার সকালে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে হারনাইন জেলায় এ হামলা চালায় বন্দুকধারীরা। এ হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। নিহত সৈন্যরা হলেন নায়েব সুলতাব, গুলজার, সিপাহী ফয়সাল, সিপাহী আব্দুল সহ আরও অনেকেই। সিনিয়র পুলিশ কর্মকর্তা শাওলি তারিন নিহতের সংখ্যা আরও একজন বাড়িয়ে 8 বলে জানিয়েছেন। তিনি জানান, বন্দুকধারীদের সাথে গুলি বিনিময়ে নিহতদের মধ্যে আধা সামরিক বাহিনীর 6 সদস্য এবং 2 বেসামরিক দেহরক্ষী রয়েছেন। গোলাবর্ষণে আরও 6 সৈন্য সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ওই পুলিশ কর্মকর্তা। চীনা প্রকৌশলীদের উপর জঙ্গি হামলার জের ধরে পাকিস্তানে বিনিয়োগ করা থেকে সরে আসতে চাইছে চীন, এতে বিপাকে পড়েছে দেশটি। চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডোর CPEC উন্নয়নে পাকিস্তানকে 60 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল চীন। মূলত পাকিস্তান জুড়ে দুর্নীতিবিদ এবং সম্প্রতি চীনা প্রকৌশলীদের উপর সন্ত্রাসী হামলার কারণে চুক্তি থেকে সরে আসতে চাইছে তারা। সম্প্রতি পাকিস্তানে বালুচিস্তান প্রদেশে চীনা প্রকৌশলীদের উপর জঙ্গি হামলা হয়। হামলায় আহতরা CPEC-র কাজের সঙ্গে যুক্ত। এরপরই ইমরান খান সরকার সেদেশের সেনাবাহিনীর উপর CPEC-র পুরো দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। চীনা প্রকৌশলীদের উপর এই জঙ্গি হামলার পর পাকিস্তান সেনাবাহিনী CPEC-র পুরো দায়িত্ব নিতে যাচ্ছে। পাকিস্তানি সেনাবাহিনীর চীনা ইঞ্জিনিয়ারদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। ভঙ্গুর অর্থনীতির অবস্থায় পাকিস্তানের জন্য CPEC একটি বহুল প্রতীক্ষিত প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন হলে এটি পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। পাকিস্তানের অর্থনীতিতে অনেকটা সাহায্য করে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক এবং চায়না এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক সূত্র জানিয়েছে, CPEC প্রকল্প দ্রুত বাস্তবায়নে পাকিস্তান চীনা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ কর্মপরিকল্পনা ঠিক রয়েছে। এর মধ্যে রেলওয়ে প্রকল্প যোগ করা হয়েছে। আমাদের বিদেশি বিনিয়োগ দরকার, তাই আমরা এই মেগা প্রকল্প বাস্তবায়নে যোগাযোগ ব্যবস্থার ওপর আরও জোর দিয়েছি। এদিকে পাকিস্তানি ঋণের জাল থেকে উদ্ধার করতে আবারও $150 কোটি আর্থিক সহায়তা দিয়েছে চীন। সৌদি আরবের কাছে পাকিস্তানের $200 কোটি ঋণ রয়েছে। এক্ষেত্রে চীন যে আর্থিক সহায়তা দিচ্ছে সেখান থেকে $100 কোটি পরিশোধ করা হয় গত সোমবার, বাকি $100 কোটি জানুয়ারিতে শোধ করার কথা রয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সৌদি আরব হত্যা করেছে। এ তিন শক্তি মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রতিরোধকামী সংগঠনগুলোর কমান্ডারদেরকে হত্যার চেষ্টা চালিয়ে আসছে বলেও গতকাল রবিবার লেবাননের আল মাইদা টেলিভিশন চ্যানেলকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দাবি করেছে হাসান নাসরুল্লাহ। ওই সাক্ষাৎকারে তিনি আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে কথা বলেছেন, পাশাপাশি লেবাননের অভ্যন্তরীণ বিষয় নিয়েও খোলামেলা আলোচনা করেন। হিজবুল্লাহ নেতা বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি শুধু আমেরিকা জেনারেল সুলাইমানিকে হত্যা করেনি, বরং এ কাজে সৌদি আরব এবং ইসরায়েল জড়িত রয়েছে, যদিও তারা এই হত্যাকাণ্ড ঘটানোর ব্যাপারে ওয়াশিংটনকে প্ররোচনা দিয়েছে। চলতি বছরের 3 জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সুলাইমানি এবং ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন আসাদ আর সাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহিদি আল মুহান্দিসকে আমেরিকা বাহির ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করে। এরপর 8 জানুয়ারি ইরাকে অবস্থিত 2 মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি ইয়েমেনের উপর কোনো রকমের হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে এবং সবার আগে হামলার শিকার হবে ইসরায়েল সরকার। লৌহিত সাগর উপকূল অঞ্চলের যেসব দেশ ইসরায়েলে মিত্র তারাই ইয়েমেনের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আন্তর্জাতিক আইন এবং বিভিন্ন কনভেনশনের মাধ্যমে প্রতিটি দেশকে আত্মরক্ষার এই বৈধ অধিকার দিয়েছে বলে জানিয়েছেন এবং উল্লেখ করেছেন তিনি। ইয়েমেনের এ কর্মকর্তা বলেন, ইয়েমেন নিয়ে ইসরায়েলের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, বরং তারা উদ্বিগ্ন ফিলিস্তিনি ভূখণ্ডে যে বর্বরতা চালাচ্ছে সেদিকে নজর দিক এবং আঞ্চলিক যেসব দেশকে তারা হুমকি দিয়ে চলেছে তা বন্ধ করুক। ইয়েমেনি কর্মকর্তা বলেন, ফিলিস্তিনি জনগণের উপর হত্যাযজ্ঞ জোরদার করার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে। এর আগে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হিদায় জিলবাল সৌদি আরবের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তারা আশঙ্কা করছেন যে ইয়েমেন এবং ইরাক থেকে তেল আবিবের ওপর ইরানি হামলা হতে পারে। গত শুক্রবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে ইসরায়েলের মুখপাত্র আরও বলেন, সিরিয়া এবং লেবাননের ওপর গত শুক্রবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে ইসরায়েলের মুখপাত্র আরও বলেন, সিরিয়া এবং লেবাননের পর ইরাক এবং ইয়েমেনে ইরানের দ্বিতীয় বৃত্তে পরিণত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল যদি পারস্য উপসাগরে কোনো সাবমেরিন পাঠায় তাহলে তাতে আঘাত করতে কোনো রকমের দ্বিধা করবে না ইসলামী প্রজাতন্ত্র ইরান। একথা বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র আবুল ফাজল আমুই। আমেরিকার প্রভাবশালী পত্রিকা দৈনিক ওয়াশিংটন পোস্ট সম্প্রতি এক রিপোর্টে দাবি করেছে, পারস্য উপসাগরের কৌশলগত জলরাশিতে ইসরায়েল একটি সাবমেরিন পাঠাচ্ছে। এ সম্পর্কে ইরানের সংসদ সদস্য আবুল ফাজলি আমুই বলেছেন, ইসরায়েলকে অবশ্যই জানতে হবে যে আমাদের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে আগ্রাসনের জবাব হবে শক্ত এবং ব্যাপক। গত বুধবার ওয়াশিংটন পোস্ট খবরে বলেছে যে পারস্য উপসাগরের উদ্দেশ্যে ইসরায়েলের একটি সাবমেরিন রওনা দিয়েছে, যা ইরানের জন্য সতর্কবার্তা। ইরানের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তেল আবিব তেহরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও ওয়াশিংটন পোস্টের রিপোর্টে জানানো হয়েছে। এ সম্পর্কে কাতারের আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে আমুই বলেন, নানা অজুহাতে ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যকে উত্তেজনার মধ্যে ঠেলে দিতে চাইছে এবং ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দিনগুলোতে গোলযোগ এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।